হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা একদম রাস্তা থেকে শুরু করলাম, তো দেখো ঘর থেকে ভিডিও শুরু করতেই পারিনি। আজকে যাচ্ছি হচ্ছে একটা ঠাকুরের জায়গায়, তীর্থস্থানেই যাচ্ছি। তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সেই জন্য বাড়ি থেকে শুরু করা হয়নি। আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে ফুলের পাড়। তো চলো বন্ধুরা আমরা যাই, তোমরা ভিডিও সাথে থাকো। আর অনেক সকাল সকাল উঠেই মানে সব রেডি হয়েছি, আর ঘর থেকে ভিডিওটা করতে পারিনি, প্রচুর দেরি হয়ে গেছিলো সেই জন্যে। তো যাচ্ছে হচ্ছে আমার মা যাচ্ছে, মা এসেছে, শ্বশুর শাশুড়ি আছে। আমার যাওয়ার কথা ছিল না, তবুও সবাই বললো যে চলো একা থাকবে কেন, সেই জন্য আমিও যাচ্ছি। চলো তোমরা ভিডিওর সাথে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা, ঠিক আছে? চলো। তো দেখো আমরা ডানকুনিতে চলে এসেছি, আমরা মানে বাস ধরে ডানকুনিতে এলাম, এবারে আমরা ট্রেন ধরবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা অনেকে মিলেই কিন্তু কুলের পাড় যাচ্ছি, আমরা নিজেদের বাড়ির লোকরা মানে পরে এসেছি, তারা ডানকুনিতে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো দেখো আমরা ট্রেনে বসেও পড়েছি, আমরা প্রায় 7-8 জন আছি একসঙ্গে। দেখো বন্ধুরা আমরা দমদমে চলে এসেছি। তো আমরা প্রথমে বাসে করে এলাম, বাস থেকে ট্রেনে চেপেছিলাম, ডানকুনি থেকে দমদমে এলাম, এবার আবার ট্রেনে চেপে পড়েছি। দেখো মানে কতগুলো যে পাল্টাতে হচ্ছে গাড়ি, আর এই দিকের গাড়িগুলো এত ভিড় বন্ধুরা, দেখো সিট তো পাওয়া দূরের কথা। তবুও মাদেরকে বললাম তোমরা বসো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা প্রায় দমদমে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেন ফট করে পাওয়া যায় না। তো যাই হোক গেন, চলো আমরা যাই আর তোমরা আমার সাথে থেকো। আর দেখো আমরা হালি শহরে চলে এসেছি, তো হালি শহরে কার কার বাড়ি আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। তো বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি এবারে, এবারে কিন্তু আমরা নেমে যাব হচ্ছে টোটো করে, অনেকটা দূরেই জার্নি, প্রায় অনেকগুলো মানে পাল্টাতে হচ্ছে। তো ফ্রেন্ড এই যে আমরা কল্যাণীতে নেমে পড়েছি, এখন কল্যাণীতে নেমে হাঁটছি, 10টা বেজে গেল, বেরিয়েছি হচ্ছে 6টায় বেরোলাম, 6টায় বেরিয়েছি, 10টা বেজে গেছে, এখনও পৌঁছইনি। তো অনেকটাই রাস্তা, প্রথমে তো এলাম বাসে করে ডানকুনি, ডানকুনি থেকে এলাম হচ্ছে দমদম, দমদম থেকে এখন কল্যাণী এসেছি, এরপরে জানি না এখনও মনে বলছে, তো টোটোতে চাপতে হবে। তো চলো, প্রচুর কষ্ট হচ্ছে, আর ঠাকুরের কাছে আসতে হলে একটুখানি কষ্ট তো করতেই হবে। চলো আমাদের টিমটা সব সামনে আছে, পরে কথা হচ্ছে, ঠিক আছে, পরে কথা বলছি। তো আমরা এবার উঠে পড়েছি হচ্ছে টোটোতে। দেখো মানে কল্যাণী স্টেশনে নেমে টোটো করে চেপে যেতে হবে হচ্ছে কুলের পাড়, যেখানে মানে মেলা হচ্ছে, পুজো হচ্ছে, সেখানে আমরা এবার যাচ্ছি। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি হচ্ছে যেখানে আসার কথা ছিল আমাদের, কুলের পাড়। তো দেখো এখানে লেখা আছে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা, তো এইটার নাম এটাই, কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা। আর এটা হলো কল্যাণীতে অবস্থিত, এই মানে এই জায়গাটা হলো কল্যাণীতে, নদিয়া ডিস্ট্রিক্ট এটা। তো চলো আমরা এবার মেলাতে ঢুকে পড়ি, আর প্রথমে আগে আমরা স্নান করব, স্নান করে তারপরে গিয়ে পুজো দেবো। আর দেখছো কত লাইন, খালি লাইন দেখো, প্রচণ্ড লাইন, সকাল থেকে সবাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে, আর চারপাশে যা মেলা বসেছে মানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু বসেছে। দেখো আমরা গঙ্গার পাড়ে চলেও এসেছি বন্ধুরা, গঙ্গাতে এলেই একটা মানে খুব আনন্দ লাগে, তাই না? গঙ্গা স্নান করব বলে একটা আনন্দ। আর গঙ্গা পাড়ে সাইডে সাইডে দেখো এখানে সব বসে আছে, আর স্নান করে অনেকে এখানে চাল ডাল সব দিচ্ছে আর কি, ঠাকুরের নাম করে। তো চলো, তো দেখো বন্ধুরা আমার স্নান করাও হয়ে গেছে, আর যা ঠান্ডা জল, কি বলবো, একে তো শীতকালে এসেছি আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জলটা। তো যাই হোক স্নানটা করলাম, 3টে ডুব দিয়ে উঠে পড়েছি। আর এখানকার পুজোর নিয়মটা হচ্ছে, যারা
এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসুনি তাদেরকে বলছি এখানে কুলো দিয়ে পুজো দিতে হয়। দেখো এখানে কুলো সাজানোই আছে, তো আমরা কি করলাম আলাদা করে কুলোটা কিনে নিয়েছি, আলাদা করে কুলো কিনে আলতা সিঁদুরটাও আমি আলাদা করে কিনে নিলাম, কারণ আমি পুজো দেবো ভাবিনি, আমার শাশুড়ি পুজো দেবে বলেছিল, তো আমিও ভাবলাম আমিও দিই। তো সবাইরই একটা করে আলাদা আলাদা ডালা নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি কুলোতে, মানে একটা কুলোতে নিতে হবে হচ্ছে আলতা সিঁদুর, শাখা পলা যারা নিতে পারো আমি সেগুলোও নিয়েছি, তারপরে মূলো নিয়েছি, মূলো পালং শাক এগুলো দিয়ে এখানে পুজো দিতে হয়। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো দেখো বন্ধুরা আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, আর এত ভিড় না দাঁড়াবার জায়গা হচ্ছে না। তো যাই হোক যেভাবে হোক পুজোটা আমরা ঠিকঠাক দিতে পেরেছি, আর ভিডিও খুব একটা করতে পারছি না, প্রচণ্ড ভিড়, ফোন তো ধরতে পারছি না ভালো করে। আর লাইন যে দিয়েছিলাম আমি পুরোটা লাইন দিইনি, তার কারণ হচ্ছে এত লাইন দেওয়া সম্ভব নয়, আরাধ্যা দাঁড়াতে পারছিল না, সে সকালবেলা উঠেছিল তোর ঘুম পেয়ে গেছিলো, তো আমি এক জায়গায় বসে পড়েছিলাম আরাধ্যাকে নিয়েও ঘুমোচ্ছিল, একটু ঘুমিয়েছে, তারপরে যখন সামনের দিকে চলে এসেছিল লাইনটা তখন আমি মানে আমার শাশুড়ি মাদের সঙ্গে দাঁড়িয়েছি, কারণ শাশুড়ি মারা আমার লাইনটা নিয়েছিল। তো যাই হোক আমাদের পুজোটা ঠিকঠাক হলো, আর ফার্স্ট টাইম এসে পুজোটা দিলাম, খুব ভালো লাগলো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগলো। আর তোমাদেরকে বলছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে, আর লাইক তো অবশ্যই করবে তোমরা। তো দেখো আমাদের এখানে এক জায়গায় হরে কীর্তন হচ্ছে, গান হচ্ছিলো, তো সেখানেও একটু দাঁড়ালাম এসে, আর এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, তো চলো আমরা খিচুড়ি সবাই মিলে খেয়ে নিই। তো আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি বন্ধুরা, কারণ ওখান থেকে বেরিয়ে পড়লাম, সন্ধ্যাও নেমে আসছিল, তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের অনেকটা যেতে হবে, যেভাবে আমরা এসেছি জার্নিং করে সেভাবে আবার যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর কারা কারা এখানে এসেছো কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, একটা মানে ভালো ঠাকুরের স্থান তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভিডিওতে আমারও খুব ভালো লাগলো। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, টাটা বন্ধুরা।